হ্যালো, গুড মর্নিং সবাইকে, আসসালামু আলাইকুম। আবার আজকে একটা ব্র্যান্ড নিউ ভিডিও, চিটাং থেকে কক্সবাজার থেকে ঘুরে আসার পরে আজকে আবার শুরু করতেছি নতুন একটা ব্লগ। কারণ দেখলাম যে কক্সবাজারের ব্লগে সবার মোটামুটি ভালোই রেসপন্স, আর আজকে অনেক অনেক স্পেশাল একটা দিন। আজকে একটা জায়গায় যাব, তার আগে একটু সবাইকে দেখাই নিই যে সকাল সকাল আমার আম্মা কী নাস্তা বানাইতেছে আমাদের জন্য, ওখানেও একটা স্পেশাল ব্রেকফাস্ট। সো সবাইকে আগে ওইটা দেখাই। ও, তার আগে আজকে একটা বিউটিফুল ডে, বিউটিফুল ডেটা একটু দেখাই নিই। ও, অনেক সুন্দর ওয়েদার আজকে। দেখি 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 কী রান্না হইতেছে। ও আয়া, এটা কি কালাপুনা? সেই সেই যাই হোক, আমি আর নেহা এখন ভরপেট একটা নাস্তা করে, ও আচ্ছা পরিচয় করে দিই, এটা আমার আপন ছোট বোন নেহা। নেহা হাই তো। সো এখন আমরা দুইজন মিলে চলে যাইতেছি কোথায়, আমরা ভরপেট একটা নাস্তা করে এখন যাইতেছি হইতেছে বসুন্ধরা সিটি। আর বসুন্ধরা সিটি কেন যাচ্ছি বা কী কিনতে যাচ্ছি সেটা আমরা ওখানে গিয়েই দেখাই, ততক্ষণ আপনারা রোডের কিছু সিন এনজয় করেন। থ্যাংক ইউ ভেরি মাচ সবাই এতক্ষণ আমার এই ফুটেজগুলো এবং ব্লগটা দেখার জন্য। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমার একটা ড্রিম ছিল যেটা আমি আসলে আমার ফ্যামিলির কারণে আমার ফ্যামিলি সাপোর্ট করছে দেখে আমি ফুলফিল করতে পারতেছি। আর এখানে এত মানুষ, একটু পরপর পিছনে মানুষ যেতেছে, একটু পরপর মানুষ কথা বলতেছে, সো আমার ভয়েস যদি ক্লিয়ার না থাকে সেই জন্য আমি রিয়েলি সরি। আচ্ছা, তার চেয়ে বড় কথা দেখাই যে আমি আসলে কী কী কিনেছি এবং আমার সেই ড্রিমটা কী ছিল। ওকে, সো ফার্স্ট অফ অল, যেই জিনিসটা আমার ড্রিম ছিল, আমার ড্রিম হচ্ছে বেসিক্যালি মোটো ব্লগিং করা। কারণ আমি বাংলাদেশে থাকতে চাই না, বাংলাদেশের বাইরেও মোটো ব্লগিং করতে চাই, আমার ড্রিম এটা, আমার এটা শখ, এটা আমার আই ডোন্ট নো, আমার প্যাশন এটা। সো লাস্ট ব্লগে আপনারা দেখছিলেন যে আমার কোনো মোটো ব্লগিং সেট আপ ছিল না, যে কারণে আমি ঠিকমতো কথা বলতে পারিনি। সো ফার্স্ট অফ অল, আমার ফার্স্ট এইবার শুরু করতে, আগেও আমার গোপ্রো ছিল, বাট এইবার যখন আমি শুরু করছি তখন আমার ফার্স্ট গোপ্রো, আমার নিজের গোপ্রো হিরো 9, যেটা আমাকে গিফট করে আমার ফ্যামিলি, কারণ আমার টাকা নেই। থ্যাংক ইউ আমার বোন এবং মাকে যে আমাকে গোপ্রোটা গিফট করে। কেন গোপ্রো হিরো 9 বা 10 বা 11 না, কেন গোপ্রো হিরো 9? কারণ আমি আগেও হিরো 9 ইউজ করছি, আর এবার আমাকে এটা গিফট করেছে আমার বোন এবং আমার মা। সো ওই কারণে আমি দেখেছি যে গোপ্রো হিরো 9টা এই বাজেটে বেস্ট হয় আর কি, সো এই জন্য গোপ্রো হিরো 9 নেওয়া। আচ্ছা, এরপরে যে জিনিসটা কিনেছি এটা কিনেছি হচ্ছে একটা মাইক অ্যাডাপ্টার ফর গোপ্রো হিরো 9, কারণ এই অ্যাডাপ্টারটা না হলে আমি এই যে মাইকটা আমি কিনেছি এটা একটা চাইনিজ মাইক, বাট এটার কোয়ালিটি অনেক ভালো, আমি চেক করে নিয়েছি। এই মাইকটার এই গোপ্রোটার সাথে কানেক্ট করার জন্য আমার এই অ্যাডাপ্টারটার প্রয়োজন। আর এছাড়াও আমি কিনেছি হচ্ছে একটা ব্লক কেস, না হলে যেটা হবে যে আমি আমার মাইকটা এবং আমি আমার এই অ্যাডাপ্টারটা কানেক্ট করতে পারবো না এই গোপ্রোর সাথে। আর প্লাস এটা হচ্ছে আমার হেলমেটের এখানে এভাবে কানেক্ট করা থাকবে, এই কারণে সুবিধার জন্য এই আমি এই কেসটাও কিনেছি।
আর লাস্টলি যে জিনিসটা কিনেছি এটা হচ্ছে যে এই ট্রিপল ব্যাটারি চার্জার টেলিসিনের এই জিনিসটাতে অনেক তাড়াতাড়ি চার্জ হয়ে যায় ফাস্ট চার্জিং আর এই প্রত্যেকটারই প্রাইস আমি বলে দিচ্ছি আচ্ছা ফার্স্ট অফ অল আমি কিনেছি এগুলো হচ্ছে সব ডিজিটাল শপ থেকে এটা হচ্ছে আলাউদ্দিন ভাইয়ের দোকান এটা খুব রিলায়েবল একটা শপ আমি এর আগের ক্যামেরাগুলো এখান থেকে কিনেছি সবসময় আমার বন্ধু ফারান সামি সে আমাকে সবসময় এখানে সাজেস্ট করে আর আলাউদ্দিন ভাই অনেক ভালো একটা মানুষ আর সেই প্রাইসেও রিজনেবল রাখে অনেক এবং একদম অ্যাকচুয়াল কোয়ালিটিফুল প্রোডাক্ট দেয় সো ফার্স্টে গোপ্রো হিরো 9টা আমার পড়ে হচ্ছে 29,000 টাকা এরপরে যে জিনিসটা আমি কিনেছি সেটা হচ্ছে গোপ্রো মাইক অ্যাডাপ্টার যেটা পড়েছে আমার 6,500 টাকা ওকে আর গোপ্রোর এই মাইকটা আমি কিনেছি এটা একটা চাইনিজ মাইক এই মাইকটা পড়েছে 1,200 টাকা উলানজির এই ব্লক কেসটা পড়েছে 1,100 টাকা আর টেলিসিনের এই চার্জারটা পড়েছে হচ্ছে আমার 3,800 টাকা আর এখন আমাদের কেনাকাটা শেষ আমরা এখন চলে যাব উত্তরার দিকে মানে আমার বাসার দিকে আর আপনাদের সাথে মোটোভ্লগিংটা সেট আপ করে আপনাদের সাথে মোটোভ্লগিংকে দেখাচ্ছি থ্যাংক ইউ বাসায় এসে আমি আসলে ঘুমায় পড়ছিলাম আর এখন আমি সন্ধ্যাবেলা উঠছি সো মোটোভ্লগিং সেট আপটা ডান অলমোস্ট আমি একটু দেখাই কেমন লাগতেছে সো ইনশাল্লাহ নতুন একটা ভিডিও দিব কালকে এবং সেই ভিডিওতে দেখাবো যে অ্যাকচুয়ালি আমার মোটোভ্লগিং যখন আমি করতেছি বা শুরু করতেছি তখন কেমন লাগতেছে টিল দেন থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য আর অফকোর্স যারা ভিডিও দেখতেছে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে গ্রো করতে আমাকে হেল্প করুন Thank you very much. Bye-bye.